নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, বম বম ভোলে, জয় মা। একাদশী এসে গেল বন্ধুরা, কেমন আছেন আপনারা? আগামী বৃহস্পতিবার অর্থাৎ 15ই জ্যৈষ্ঠ, 30শে মে, বৈশাখী কৃষ্ণাপক্ষের একাদশী। বৈশাখী কৃষ্ণপক্ষের এই একাদশীর নাম অপরা একাদশী। এই একাদশীর ব্রত মাহাত্ম্যের কথা আজ আমি আমার এই ভিডিওতে বলবো। আর আমার দ্বিতীয় যে ভিডিও, সেখানে এই বিশেষ একাদশীর বিভিন্ন নিয়মকানুন এবং পালনের সময় এগুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আসুন জেনে নিই কি এই একাদশী এবং এই অপরা একাদশীর মাহাত্ম্যটা বা কী। একাদশী একটি চন্দ্রতিথি, চন্দ্রের শুক্লা ও কৃষ্ণপক্ষের একাদশী তিথি হিন্দু ধর্মমত অনুসারে পূর্ণ তিথি হিসাবে বিবেচিত। হিন্দু ধর্মমতে এদিন বিধবা, বিশেষত উচ্চবর্ণীয় বিধবাদের নিরাম্ব উপবাস বিহিত। অবশ্য বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে যে কেউ এই একাদশী পালন করতে পারেন। কৃষ্ণভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়াতারে দেয় সংসার দুঃখ। শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল যারও প্রাকৃতিক বিষয়ের প্রতি আকৃষ্ট রয়েছে, তাই মায়া থেকে এই জড় জগতে নানা প্রকার দুঃখ প্রদান করছে। পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণাদিতে, শাস্ত্র গ্রন্থাবলিতে বিভিন্ন উপাচারের কথা বলা হয়েছে। বন্ধুরা, ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায়। শাস্ত্রের যে 64 প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে, তার মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম। শ্রবণ, কীর্তন, স্মরণাদি নবধা ভক্তির পরেই দশম ভক্তাঙ্গরূপে একাদশী স্থান। এই তিথিকে হরিবাসর বলা হয়, তাই ভক্তি লাভেচ্ছ সকলেরই একাদশী ব্রত পালনের পরম উপকার বা উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে। একাদশী তিথিতে সকলের অভীষ্ট প্রদানকারী এবং এই ব্রতে পালনের সমস্ত প্রকার পাপ বিনিষ্ট এবং সর্ব সৌভাগ্য ও ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধান হয়। নরনারী নির্বিশেষে 8 থেকে 80 বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করতে পারেন। সংকটজনক অবস্থা বা জন্মমৃত্যুর অসৌজ কখনো একাদশী পরিত্যাগ করতে নেই। একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলে সেই দিন না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত। শুধু বৈষ্ণবরাই নয়, শিবের উপাসক, সূর্যচন্দ্র, ইন্দ্রাদির যে কোনো দেব উপাসক সকলেরই কর্তব্য একাদশী ব্রত পালন করা। দুর্লভ মানব জীবন লাভ করেও এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখ কষ্টে 84 লক্ষ জনি ভ্রমণ করতে হয়। অহংকার বশত একাদশী ব্রত ত্যাগ করলে অবশ্য যম যন্ত্রণা ভোগ করতে হয়। যে ব্যক্তি এই ব্রতকে তুচ্ছ জ্ঞান করে, জীবিত হয়েও মৃতের সমান হয়ে যায়। বন্ধু, তো বন্ধু আসুন আজকের জেনে নিই কি এই অপরা একাদশী। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কী? তো এই কথা যুধিষ্ঠির বড়ই শুনতে ইচ্ছা করে, সেই বিশেষ ইচ্ছার কথা ভগবান কৃষ্ণকে বললেন। তো এবং সঙ্গে বললেন যে আপনি অনুগ্রহ করে তার বর্ণনা করুন। ভগবান কৃষ্ণ বললেন, হে মহারাজ, হে যুধিষ্ঠির মহারাজ, শুনুন তাহলে। মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ
এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্যদান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রে মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষীদের মিথ্যা গণনা বা মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। তো বন্ধুরা, এই সমস্ত ব্যক্তিরা যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালন করলে তার মুক্তি লাভ হয় এবং সে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপোস করলে যে পুণ্য হয়, গয়াধামে শ্রী বিষ্ণুর পদপাদ্যে পিণ্ডদান করলে যে ফল লাভ হয়, সিংহরাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নান করলে, কুম্ভে কেদার দর্শনে, বদ্রিকাশ্রমে যাত্রা ও বদ্রিকা নারায়ণ সেবায় এবং সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয় বন্ধু, তা কিন্তু এই অপরা ব্রত পালন করলে, অর্থাৎ অপরা একাদশী পালন করলে সেই একই ফল লাভ হয়। আর এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সাদৃশ্য এবং পাপ হস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জল বুদ্বুদের মতো তার জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে শ্রীকৃষ্ণের অর্থাৎ শ্রী বিষ্ণুর পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতিত হয়। এই ব্রত পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্যের বর্ণনা করা হয়েছে এই বিশেষ উপাচারের কথা। তো বন্ধুরা, শুনলেন আজ এই বিশেষ একাদশীর মাহাত্ম্যের কথা। আমার পরবর্তী ভিডিওটা অবশ্যই শুনবেন, সেখানে এই ব্রত পালনে কী করবেন কী করবেন না এবং কখন ব্রত শুরু করবেন এবং কখন পালন করবেন, এই সমস্ত বিষয় নিয়ে আমি পরের ভিডিওতে আসছি। তো বন্ধুরা, আবার এমনই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসব। আজ এই পর্যন্ত। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।